খুবই কঠিন সময় পার করছে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের প্রায় 11টি জেলার মানুষ। এমন ভয়ানক বন্যা তার আগে কখনো দেখেনি। বাড়িঘর ডুবে সব শেষ, সবার সহযোগিতায় আশ্রয়ে এসে কোন রকম বেঁচে থাকার চেষ্টা করছে সেখানকার মানুষ। বন্যা কবলিত মানুষদের জন্য মন কাঁদছে পুরো দেশের মানুষের, যে যার জায়গা মতো চেষ্টা করছে সাহায্য করার জন্য। এর মধ্যে আজকে ছিল শুক্রবার জুমার দিন, আর তাই পানির মধ্যে নামাজ আদায় করতে হয়েছে তাদেরকে। মূলত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি পেসার রুবেল হোসেন একটি ছবি পোস্ট করেন। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মসজিদেও পানি উঠেছে, এরপরও পানির মধ্যে নামাজ আদায় শেষে মোনাজাত ধরে অঝরে কাছে বন্যা কবলিত মানুষরা। এই কঠিন সময়ও আল্লাহকে বলেনি তারা, আমরা তো কোনো একটা অজুহাত পেলে নামাজ ছেড়ে দেই, আর তারা এই কঠিন সময়ও আল্লাহকে বলেনি। ছবিটি শেয়ার করে ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, মালিক একজন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন।